তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকে একটা দুঃসংবাদ সকালবেলায় পেয়েছি, সেটা কি অবশ্যই তোমাদের জানাবো। আর এখন স্নান করার জন্য মনটা মানে স্নান স্নান করছে আর কি। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, অবশ্যই অনেক গল্প আছে তোমাদের সাথে, সমস্তটা করব। তার আগে একটু সাওয়ার নিয়ে নিই, স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। কারণ বাইরে মানে দেখতেই পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি কি পরিমাণে রোদটা উঠেছে। মানে যখন কি বলবো, যখন বর্ষা হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, আর যখন গরমটা দিচ্ছে একদম তেতে পুড়ে মানুষকে একদম পাগলা পাগলা করে দিচ্ছে। এইবার যেহেতু বৈশাখ মাসে সেই গরমটা পড়েনি, আর এই ভাদ্র মাসের গরমটা জানো কিরকম বিচ্ছিরি একটা গরম। যাই হোক, তো চলো দেখাই বাইরের অবস্থাটা কি আছে, মানে বাইরেটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো বাইরেটা কিরকম রোদ, দেখতেই পাচ্ছ পুরো রোদে ঝলমল করছে। এই হচ্ছে বাইরের অবস্থাটা, তো দাঁড়াও স্নানটা করে এসে আবার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, শ্রী শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষেই আমরা শিক্ষক দিবসটাকে পালন করি, এবং উনি হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে তোমাদের বলছিলাম যে একটা ব্যাড নিউজ বা একটা খারাপ সংবাদ আছে, সেটা হচ্ছে আমার পিসামশাই গত হয়েছে। আচ্ছা, আমি এটা বলে রাখি যে আমার বড় পিসি, তখনকার দিনে এরকমটাই হতো, মানে এই দিক থেকে মেয়েরও সন্তান হচ্ছে, এদিক থেকে মায়েরও সন্তান হচ্ছে, তো অল্প বয়সে বিয়ে হয়ে যেত, আর তখনকার দিনে তো অনেক সন্তান হতো। আর এই মানে আমার ঠাকুমারও এই দিক থেকে সন্তান হয়েছে, মানে বেবি হয়েছে, ওই দিক থেকে বড় পিসিরও বেবি হয়েছে। তো যাই হোক, বড় পিসি মারা যায়, অসুস্থতার কারণে মারা যায়, এবং তারপরে আমার মানে ঠাকুমার অনেক সন্তান হতে থাকে। এবং বড় পিসির যে মানে মেয়ে, একটাই মেয়ে, তো তারপরে আমার বাবা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে থিওরিটা। এবার বড় পিসিকে তো আমরা চোখে দেখিনি, বাবাও সেইভাবে ফিল করতে পারেনি বদ্দি বলে, কারণ খুব ছোটোবেলায় মারা যায়। এবার মেজ পিসিকেই আমরা বড় পিসি বলে জানি। খড়গপুরে থাকতো, রেলে চাকরি করতো বড় পিসিমশাই, তো আর তারপরে সেজ পিসিকে মেজ পিসি, মানে এইভাবে ব্যাপারটা হয়ে আসছে। যেহেতু বড় পিসিকে আমরা সেইভাবে ইয়ে করিনি, সেইভাবে দেখিনি, তো মেজ পিসিকেই জানি বড় পিসি হিসেবে। তো যাই হোক, আমি যেটা জানি মানে আমরা সবাই মেজ পিসিকেই বড় পিসির দরজাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, পিসামশার বয়স হয়েছিল 93-94 এরকম হবে আর কি। তো গত হয়েছে শুনে খারাপ লাগছে, এবার যাওয়ার তো উপায় নেই, কারণ পিসামশাই বয়সের জনিত কারণে দুজনেই বৃদ্ধ বৃদ্ধা, মেয়ের ফ্ল্যাটে থাকতো, উরবানে মেয়ের ফ্ল্যাট আছে, সেখানেই থাকতেন। আজকে সকালবেলায় জিমও করেছে, জিম করতে করতে হঠাৎ করে বুকে চিনচিন করছে, মানে হার্টের সমস্যা ছিল, তারপরে আর কি হার্ট ফেল করেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তো এই খবরটা পেলাম। আর শিক্ষক দিবস সম্বন্ধে আমি কিছু বলি, মানে কি বলবো, প্রত্যেকটা ফেজেই একটা একটা করে ভালো ভালো শিক্ষক পেয়েছি, এমন নয় যে একটা ফেজে পেয়েছি তারপরে ফেজে পাইনি। প্রত্যেকটা ফেজেই জানি না কেন খুব ভালো শিক্ষকের সান্নিধ্যে ছিলাম, সেটা হচ্ছে কলেজ লেভেলেও ভালো শিক্ষকের সান্নিধ্যে ছিলাম, কলেজ লেভেলেও, এবং এটা আমার খুব ভালো লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাস 12-এ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে। তো আমি যখন কলেজে পড়ি তখন হচ্ছে ফিলোসফি পড়াতো, ফিলোসফি আর কি, ফিলোসফি পড়াতো দিদি সোমাদি, তিনি হচ্ছে আমাকে ভীষণই ভালোবাসতো, তার বোনের বয়সী হচ্ছে আমি। তো এবার একই বয়সী হওয়ার ফলে কি হয়েছে, মানে কয়েকদিনের আমরা ছোটো বড় আর কি, আমার 29 জুন জন্মদিন, আর ওর হচ্ছে 23রা জুলাই, 2রাই সামথিং। তো যাই হোক, তার ফলে কি হয়েছে, বলছে তুই আমার বোন হোস, এবার বোনের মতন করেই টিপ করতো, এবং আমাকে বিয়েতে, আমার বিয়েতে আইবুড়ো ভাত খাওয়ায়, এবং একটা ভালো শাড়িও দেয়, মানে সেটা আমার কাছে বিশাল একটা পাওয়া দিদি এতটা ভালোবাসার জন্য। যাই হোক, তাদের কথাই মনে পড়ছে। এবং যখন
টিচার আমাদের বকাবকি করতো, তখন আমার ভীষণ রাগ হতো, অনেক কিছু মনে হতো, পড়তে যেতে ইচ্ছাও করতো না অনেক সময়, ভাবতাম পড়তে যাব না কালকে। অনেক সময় এটা করেছিও, পেটে ব্যথা, মাথায় ব্যথা, মানে ওই পড়ার সময়টুকুতে যত ব্যথা, তার আগে পিছে কোনো ব্যথা নেই, ওই পড়ার সময়টুকু ব্যথা, তারপরে সব ব্যথা গায়েব হয়ে গেল, এরকম আর কি। মানে বিয়ের পরে এরকমও আমি করেছি, সেই সমাধি পড়া মানে ধরতে বলে, হয়তো পড়া আমার তৈরি হয়নি কিন্তু আমাকে পড়া ধরবে, আর এরকম করে করে মানে সেটা ভালোবাসার দিক থেকেই হয়তো করতো, যেহেতু আমার বিয়ে হয়ে গেছিলো তাই দিদির মনে হচ্ছিলো যে আমি পড়াটা ঠিকঠাক করে করছি না, খুব স্বাভাবিক ব্যাপার, তো গেলেই পড়াটা ধরতো। তো তখন অনেক সময় পেটে ব্যথা, গায়ে ব্যথা, বুকে ব্যথা, সেই সময় যত ব্যথা ব্যথা বলে চালিয়ে দিতাম, তারপরে সব ব্যথা ব্যথা গায়েব হয়ে যেত আর কি ওই পড়ার টাইমটুকু। কিন্তু এখন বুঝতে পারি যে দিদি আমাদের ভালোর জন্যই করতো, এবং হয়তো দিদির কথা শুনলে আরেকটু ভালো রেজাল্ট করতে পারতাম, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই যে সময় সময় এটাই হয়, সময় সময় সময়ে সেই কাজটুকু করা হয় না, সময় চলে গেলে মনে হয় সেই সময়টা ফিরে আসলে এই করতাম, সে করতাম, হ্যানা করতাম, ত্যানা করতাম, যা হোক সেগুলো বাদ দাও। কিন্তু এখন যখন শিক্ষকতা করি তখন ওই দিদিদের কথাগুলো খুব মনে পড়ে যে তখন কতটা প্যাম্পার করতাম, আর এখন আমি কতটা প্যাম্পার হই আমার স্টুডেন্টদের কাছে, তো সেটা খুব মানে ভীষণভাবে মনে পড়ে যে মানে কেন করতাম। আর এখনকার ছেলেমেয়েরা তো জানোই এখনকার ছেলেমেয়েরা কীরকমভাবে প্যাম্পার করে, সেই আর কি। তো চলো এগুলো বাদ দাও, চলো আজকে বলেছিলাম কালকে তোমাদের রাত্রিরে আমি ফ্রোজেন রুটিটা কীভাবে হয় সেটা দেখিয়েছিলাম, তো সেটা সেকেন্ড পার্টটা এখন দেখাবো, তো চলো দেখে নাও, ঠিক আছে। আর কালকে রাত্রিরে আমি একটা রেসিপিও করেছিলাম, বেগুনের একটা রেসিপি, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আজকে শনিবার, তো শনিবারে আমরা নিরামিষ খাই, কিন্তু কালকে রাত্রিরে আমি ওই রেসিপিটা তোমাদের জন্য করে রেখেছি, মানে শ্যুট করে রেখেছি, আজকে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর আজকে যেহেতু শনিবার তো দুপুরবেলা আমি খাবো ডালিয়া, তো সেই ডালিয়াটাও বানিয়ে নিয়েছি, তো চলো ফ্রোজেন রুটিটা কীভাবে আমি ফ্রাই করব এবং ফ্রাই করার পরে কী কী হয় না হয়। তো বন্ধুরা আমি দেখাবো ফ্রোজেন রুটি, এবার ফ্রোজেন রুটিটা দেখো আমি দিয়ে দিয়েছি, এবার এই রুটিটা তোমরা দুদিন রেখেও খেতে পারবে, তবে সেই ক্ষেত্রে সবসময় ফ্রিজটা যেরকম অন রাখতে হবে সেরকম ডিপে রাখা যাবে না, এমনি ফ্রিজে রাখতে হবে। তো এই দেখো এই রুটিটার সাথে মানে ওইটা বেলে রেখেছি, আর এই যে কেরকম টাইপের হবে আমি সেটা বোঝানোর জন্য দুটো দেখাচ্ছি, এটা যে যে সাদা সাদা দেখতে পাচ্ছ এই সাদা সাদা হলেই আমার হয়ে যাবে বিষয়টা। এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম, এবার এই রুটিটা আমি রাখবো কীভাবে সেটা দেখাচ্ছি, এইভাবে রাখবো, একটু হাওয়াটা বেরিয়ে যেতে দেব, না হলে কী হবে ভেজা ভেজা থেকে যাবে, তবে খুব বেশি কিন্তু আমি ইয়ে করবো না, ঢাকবো না, আর একদম নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে আমি এয়ারটাইট বক্সে আমি রাখতে পারি কিংবা ঢেকে রাখতে পারি, যেটা ক্ষেত্রে এবার পরের দিন এটা দেখাচ্ছি, পরের দিনের কেসটা, তো পরের দিনে দেখো আমি এটাকে পরোটাই করে নেব, কেন কি আজকে আমার তরকারি পাতি কিছু নেই, তবে রুটিও করা যায়, তবে পরোটা করলেই বেশি ভালো হয়। তো দেখো আমি পরোটাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি পরোটাটা কেমন হলো না হলো সমস্তটাই আমার দেখাচ্ছি। ফ্রোজেন পরোটা, এটা রুটিও খাওয়া যাবে। আচ্ছা এবার দেখিয়ে দিই, খুবই গরম আছে, এই দেখো একদমই নরম, এই দেখো ছিঁড়বো তোমাদের সামনেই, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। তো এই হয়ে গেল আমার ফ্রোজেন পরোটা, খুবই গরম, ধরা যাচ্ছে না, ভালোভাবে দেখিয়ে। তো তোমরা এইভাবে করে মানে সময় বাঁচানোর জন্য যদি সকালবেলায় কাজ থাকে তো এইভাবে অবশ্যই বানিয়ে খেতে পারো। তো ঠিক আছে, এখন আমি রুটিটা কী দিয়ে খাবো ভাবছো, এটাকে চা দিয়ে খাবো, মানে রুটি নয় পরোটা, আমি অনেক সময় রুটিও করি সেকেও ফেলি, তো আজকে একটু পরোটা খেতে ইচ্ছা করছে যেহেতু শনিবার, তো সে কারণে রুটি দিয়ে চাটা ভালো লাগছে না, পরোটা দিয়ে চাটা খাবো এটাই আর কি ইচ্ছা করছি, একটু চানাচুর দিয়ে নেবো এর মধ্যে, একটু আচার দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, তাহলে খেয়ে নি তারপর আবার কথা হবে, ঠিক আছে। তোমাদের বাজার থেকে এই বেগুনটাকে এনেছি, এই বেগুনটা না এই সাথে এই তিনটে বেগুন এনেছি, কিন্তু বেগুনটার অবস্থা পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়েছে, তো দেখা যাক বেগুনটা কতটা ভালো হয়, যতটা ভালো হবে ততটা কেটে নেবো, আদারওয়াইজ তো কোনো নেওয়ার ব্যাপার নেই না, বেগুনটা এটা খারাপ আছে এটা পুরোটাই ফেলে দেব।
ব্যাপারটা হচ্ছে আজকে বেগুনে কিছু করার একটা প্ল্যান ছিল না, ঠিক আছে, কিন্তু বেগুনের এরকম হাল দেখে, দেখো এখন তো বেগুনের যা দাম, তো এরকম হাল দেখে মনটা ভীষণই খারাপ। তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নেব বেগুনটাকে দিয়ে। তো মাথায় রেসিপি ঘোরাচ্ছিলাম যে কোন রেসিপিটা বানানো যায়, তো একটা রেসিপি হঠাৎ করে চলে আসলো খুব শর্ট টাইমে, ঝটপট ঝটপট করে এই রেসিপিটা বানানো যাবে, তো সেই আর কি। তাহলে চলো চপিংগুলো আমি করে নিই, বুঝলে, করে তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো দেখো তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা যদি চাও একটু কমও দিতে পারো, আমার একটু বেশি হয়ে গেছে, কারণ আমার মনে হলো এই রেসিপিটাতে তেলটা একটু বেশি যাবে, তবে এর থেকে কমও দেওয়া যেতে পারতো। ব্যাপারটা কালো জিরেটা দেওয়ার পর এটা মানে মাথায় আসলো। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দেবো, কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি সফট হতে দেওয়া যাবে না, একটু ক্রাঞ্চিনেস টাইপের থাকবে পেঁয়াজ টমেটো, তবেই ভালো লাগবে ব্যাপারটা। তোমরা চাইলে রসুন কুচি এর মধ্যে অ্যাড করতে পারো, আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মানে রুটির সাথে খাবো তো একটু ঝাল ঝাল ব্যাপারটা হবে, তাহলে এই ব্যাপারটা ভালো লাগবে আর কি। তো এই আর কি, এবার এর মধ্যে সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দেবো, যেরকম দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দেবো, লবণ দেবো, আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি তো জানোই গুঁড়ো লঙ্কাটা একদম ইউজ করি না, তো সেই কারণে কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে ভালো করে মশলাটা আর কি কষানো হবে, তারপরে বেগুনগুলোকে অ্যাড করব, তো করে আর কি ঢেকে দেব। কিন্তু এখানে আমার এটাই বলা যে আমার মাঝে মাঝে মাথার মধ্যে এরকম রেসিপি ঘোরাফেরা করে, কোনটাতে কি দিলে ভালো হবে না হবে, আমি এরকম এক্সপেরিমেন্ট করি, তো কখন এক্সপেরিমেন্ট সাকসেস হয়, কখন আনসাকসেস হয়। তবে যেটা হতো, যখন আমি নতুন নতুন রান্না করি, আমি কিন্তু ক্লাস 4 থেকে রান্নাতে একদম ইন্টারেস্টেড, ভেরি ইন্টারেস্টেড। আমার মা একদিন পাশের বাড়িতে গল্প করছে, বাঁধাকপি আর আলু, মানে বাঁধাকপিটা সিদ্ধ করা রয়েছে আর আলুটা কাটা রয়েছে, আমি কি করলাম বাঁধাকপি বানিয়ে ফেললাম। মা বলল প্রথম দিন ঠিক আছে একটু মানে মজতো বা ব্যাপারটা কষানো হতো, তারপরে চাউমিন বানিয়ে খারাপ হয়েছিল, দলা দলা ডিমের আষ্টে গন্ধ বেরিয়েছিল, আমি প্যানের মধ্যে ফেলে দিয়েছি, এরকম মার কাছে মারও খেয়েছি। বিয়ের আগে বিরিয়ানি ফ্রাইড রাইস এটা ভালো বানাতে পারতাম, তারপরে তো আমার হাজবেন্ড এতটাই ভালো, আমাকে কখনোই কোনো কিছুতে মানা করেনি, তাই আমি আর একটু ভালো শিখে গেছি। দেখো এবার যেটা করছি, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা, তো ব্যাস চিনি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের বাড়িতে যদি থাকে ধনে পাতা কুচো, তোমরা অবশ্যই সেটা দিও, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আজকে আমি ফল খাবো না, দুপুরবেলায় ডালিয়া খেয়েছি, একটু ডাইজেস্টের প্রবলেমের জন্য আজকে নিয়ে নিয়েছি, দেখো এটা কি আছে, ফান্টা, তো লাস্ট বাইট আছে, মানে এইটুকু আমি নিজেই শেষ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, তো এটাই খাবো। ডালিয়া খেলে কি হয় না, হজমের একটু সমস্যা হয়ে যায়, এটা খেলে হজমটা হয়ে যাবে। ঘড়িতে বাজে 5:50 মতন, তো এখন মানে মানে সন্ধে হবে হবে আর কি, তো ছাদে চলে আসলাম, ছাদে আসলাম এই কারণে প্রত্যেক দিন আমার যেটা কাজ থাকে, গাছটাকে একটু জল টল দিই, এই সমস্ত গাছগুলো থাকে, গাছগুলোকে একটু দেখি কোনটার কী প্রয়োজন না প্রয়োজন, তো সেই কারণে এসছি। যা গরম ছিল সারা দুপুরে, ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ মানে একটা ভ্যাপসা টাইপের গরম, ভীষণই গরমে কষ্ট পেয়েছি। এখন ছাদে এসে একটু হাওয়া পাচ্ছি না, মানে একদম ফ্রেশ ফ্রেশ এয়ারটা পাচ্ছি, দারুণ লাগছে। তো চলো নিচে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে, এই জায়গাটা একটা কী হয়ে গেছে, খেমচি লেগে গেছে, নিজের হাতের খেমচি নিজেরই লেগে গেছে, তো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, একটু বেরোবো, যতটা পারবো শেয়ার করবো আর কি। বন্ধুরা বাইরে বেরিয়ে দেখো, এক হাতে সাইকেল আর এক হাতে বাজারের ব্যাগ, তো কিছুই দেখানো পসিবল হয় না, তোমরা বোঝো সবাই আজ যা মানে ভিড়, এখন কত তাড়াতাড়ি বাড়ি আসবো। তো মন্দিরে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম বাইরে বেরিয়ে, বাস আজকের জন্য এইটুকুই শেয়ার করলাম বাইরের জিনিস। আজকে অনেক দিন বাদে মনের মনোবাঞ্ছা পূর্ণ হলো, এই যে
ফুচকা, আমাদের এখানে একটা লোক যাচ্ছিল, তোমাদের বলেছিলাম যে ফুচকা নিয়ে, সেই ভদ্রলোক এখন আর যাচ্ছে না, কি করা যায়, রাস্তায় দাঁড়িয়ে খাবো সেফ নয়, তাই বাড়িতেই নিয়ে চলে আসলাম আর যার কাছ থেকে আনলাম। আমরা তো শনিবার নিরামিষ খাই। ঝাল হয়ে গেছে একটু, ঠিক আছে, আমি আমার সাথে ঝাল খাই না। এবার আমরা যেহেতু শনিবারে নিরামিষ খাই, তো ফুচকা তো নিরামিষ, অনেক জায়গায় পেঁয়াজ দিয়ে করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ফুচকাটা নিরামিষ। যাই হোক, এই যে একটা ছোট্ট ফুচকা দেখো, এবার বাড়িতে আনলে কি বলো তো উল্টো পাল্টা ফুচকা দিয়ে দেয়, ছোটো ছোটো ফুচকাও দিয়ে দেয়, এই দেখো এইটুকু সাইজও দিয়ে দিয়েছে। কিন্তু যাই হোক, অনেক দিন বাদে খাচ্ছি, মন খুলে ছোটো বড়ো ওইসব ভাবলে চলবে না। দারুণ করেছো, শান্তি করে খেয়ে নি, তারপরে আবার কথা। ফ্রিজে ঢুকিয়ে দিই, আমার ডিম ছিল না, মানে আমার ডিমটা রোজই লাগে, মানে কোনো কোনো দিন দুটো করেও লাগে, তো আজকে একদম বাছাই করা ডিম এনেছি। দেখো সাইজগুলো মানে বড়ই আছে, ছোট নয়। আর শিউ ভাজাটা এনেছি, দেখো প্রভুজি শিউ ভাজাটা এনেছি, ফল এনেছি, মানে লকডাউন তো কাল যদি বেরোতে না পারি, আজকে চিকেনও আনতে গেছিলাম, চিকেনটা পেলে দইটা নিয়ে নিতাম, মানে ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিতাম, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কালকে বানিয়ে নিতাম, কিন্তু বিষয়টা হচ্ছে পাওয়া গেল না, মানে শিক্ষক দিবস এত মানে ব্যাপার কি বলতো, এবছর মানে খাওয়াচ্ছে না বসে, এটা ঠিক কথাই, এতে আছে মিষ্টি, ঠিক আছে কাল যখন খাবো দেখাবো অবশ্যই। আর কি কি এনেছি দাঁড়াও দেখাই, এখানে আছে আটা, দেখো আটা আছে 3 কিলো, আছে ময়দা 1 কিলো মতন, এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, 500 500 করে দিতে বলেছিলাম জানো তো, কিন্তু দাঁড়াও সেটটা ঠিকঠাক করে করি, হ্যাঁ 500 500 করে দিতে বলেছিলাম, এত এখন লোকে মানে নিচ্ছে, বলছে অত আমি ইয়ে করতে পারবো না, তাড়াতাড়ি বলুন যা দেবেন নেই, মানে এরকম একটা ব্যাপার আর কি। আর এগুলো এনেছি, এগুলো যখন খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওই চিপস টাইপের আর কি, আর মুড়ির সাথে না চানাচুরটা এখন নরম হয়ে যায়, এই যে হালদিরামসের প্রাভুজি, এটা 100 টাকা দাম আছে, এটা মুড়ির সাথে খেতেও ভালো লাগে, পরোটার সাথেও আমি খেয়ে নিই অনেক সময়, এই আর কি ব্যাপার। তবে ডিমগুলো কিন্তু বাজার থেকে এনে ধুয়ে পুছে ওই খাপটার মধ্যে রেখেছি, এখন ঢুকিয়ে দিলাম, এই যে স্যানিটাইজ করে নিয়েছি, ওগুলোকেও করা আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু আমাকে ফলো করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দেখবে পাশে রেড বাটন টাইপের রয়েছে সাবস্ক্রাইব বাটনটা, ওটাকে অন করে অল করে দিও, তাহলে ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছেই আসবে। তাহলে চলো আজকের মতন টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও।